আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ক অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের হোমওয়ার্ক সবাই কমপ্লিট করেছো, সুন্দরভাবে লিখেছো। আর যারা যারা হোমওয়ার্ক সুন্দর করে করেছো, অবশ্যই ছবি তুলে মেসেঞ্জার গ্রুপে আপলোড দিবে। প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে আমরা এখন চলে যাব আমাদের নতুন টপিকে। সবাই যার যার বইয়ের তৃতীয় পৃষ্ঠায় চলে যাও। আজ আমরা পড়ব পাঠ 2, কালিমা তৈয়িবা। কালিমাতুন তৈয়িবাতুন, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। কালিমা তৈয়িবার তাৎপর্য, কালিমা তাইবা অর্থ হলো পবিত্র বাক্য। এটি তাওহিদ, ইমান ও ইসলামের মূল ভিত্তি। এ কালিমা স্বীকার না করলে কেউ ইসলামে প্রবেশ করতে পারে না। এ কালিমার দুটি অংশ রয়েছে, প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম অংশ যেটি রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই। তো পৃথিবীতে ইলাহ বা ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ তাআলা, তিনি ব্যতীত আর কেউ উপাস্য হতে পারে না। চন্দ্র, সূর্য, তারকারাজি, পাহাড়, পর্বত, বাঘ, সিংহ, রাজা, বাদশাহ কেউই ইবাদতের যোগ্য নয়, বরং এসবের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাই হলেন একমাত্র মাবুদ। তাকে ছাড়া আর কোনো কারো ইবাদত বা উপাসনা করা যাবে না, এমনকি তার ইবাদতে অন্য কাউকে শরীক করাও যাবে না। আরবি লা ইলাহা শব্দের অর্থ হলো কোনো ইলাহ নেই, আর ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া। কালিমার এই অংশটি নাবোধক শব্দ দ্বারা শুরু হয়েছে, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা কোনো পাত্রে ভালো কিছু নেওয়ার আগে প্রথমে ওই পাত্রটি খালি করে ফেলি, যেন ওই জিনিসটি অন্য কিছুর সাথে মিশ্রিত না হয়। একটি উদাহরণ দিলে বিষয়টি বোঝা যাবে। যেমন ধরো, একটি গ্লাসে পানি রয়েছে, তুমি যদি ওই গ্লাসে দুধ নিতে চাও তাহলে কী করবে? প্রথমে গ্লাসের পানিটুকু ফেলে দিবে, তাই না? এরপর খালি গ্লাসে দুধ নিবে। গ্লাসে পানি রেখে দিয়ে তাতে দুধ নিলে দুধ আর পানি মিশ্রিত হয়ে যাবে, ফলে দুধের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তদ্রূপ তাওহিদে বিশ্বাসের জন্য প্রয়োজন পবিত্র অন্তর, অর্থাৎ প্রথমে অন্তর থেকে সব রকমের ভুল ও ভ্রান্ত বিশ্বাস দূর করতে হবে। লা ইলাহা দ্বারা এটাই করা হয়েছে, অতঃপর ইল্লাল্লাহ দ্বারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরীতে ইসলাম প্রচার শুরু করেন, তখন আরবের লোকেরা ছিল মূর্তি পূজক। তারা নানারূপ মূর্তি, গাছপালা, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত ইত্যাদির পূজা করত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দেন, ফলে আরবের লোকেরা মূর্তি পূজা থেকে অন্তরকে পরিষ্কার করে আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করে। এরপরে তোমরা পরের পৃষ্ঠায় আসো, দেখো দ্বিতীয় অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত নবী ও রাসূল। এ কথার উপর বিশ্বাস স্থাপন ইমানের অংশ। কালিমা তাইবার প্রথম অংশের প্রতি বিশ্বাস স্থাপন করা যেমন জরুরি, দ্বিতীয় অংশের প্রতি ইমান আনাও তেমনি আবশ্যক। আল্লাহর একত্ববাদে বিশ্বাসের পাশাপাশি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে, কেননা তার মাধ্যমেই আমরা আল্লাহ পাকের পরিচয় লাভ করি। তিনি আমাদের নিকট আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিয়েছেন, ভালো মন্দ, সত্য মিথ্যা ইত্যাদি তিনি আমাদের শিক্ষা দিয়েছেন। আর এসব তিনি নিজ থেকে শিক্ষা দেননি, বরং মহান আল্লাহর নির্দেশেই শিক্ষা দিয়েছেন। সুতরাং আমরা বিশ্বাস করব যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার মনোনীত বান্দা, তিনি নবী ও রাসুল। তিনি যে বাণী নিয়ে এসেছেন তা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, যাতে রয়েছে মানুষের জীবন পরিচালনার যথার্থ বিধিবিধান। অতএব কালিমা তাইয়েবা হলো ইমানের মূল ভিত্তি। অতএব আমরা শুদ্ধভাবে কালিমা পড়ব, এর অর্থ বুঝে আন্তরিকভাবে বিশ্বাস করব এবং এর মর্ম অনুসারে জীবনের সকল কাজ পরিচালনা করব। তো তোমাদের যে কাজ থাকবে, একটি কাজ, সেটা হলো বাড়ি থেকে বড় একটি কাগজে কালিমা তাইয়েবা অর্থসহ লিখবে এবং সেটা পোস্টার তৈরি করবে। ইনশাল্লাহ আমাদের সামনের মাসে স্কুল খুলে যাবে, আমরা তখন তোমাদের এই পোস্টারটা দেখবো এবং তোমাদের ক্লাসে এটা আমরা সুন্দর করে রেখে দেবো। তো এখান থেকে তোমাদের বাড়ির কাজ থাকবে কালিমা তাইবার দুটি অংশ, এর অর্থ এবং এই কালিমা তাইবার শিক্ষা বা গুরুত্ব, যেটা আমরা এখানে পড়লাম দুটি অংশের এখানে বিস্তারিত বর্ণনা রয়েছে, এটা শিখবে। এটা লিখে এসডাব্লিউটা সবাই খাতায় ছবি তুলে এরপরে
আমাদের মেসেঞ্জার গ্রুপে আপলোড দিবে। এরপর আসো কালিমা শাহাদাত পার্ট 3, এটা আমরা পরে ক্লাস ইনশাল্লাহ পড়বো। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবে, আগামী ক্লাসে আবার দেখা হবে। সবার সুন্দর স্বাস্থ্য এবং সুন্দর পড়ালেখা এই কামনা করে আমি আমার ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।